2021-এর ফাইনালের প্রথম বল সজোরে চালিয়ে দিয়ে পুল করেছে, ওখানে ফিল্ডার রয়েছে, এন্ড দ্য লাভলি টেকেন, জাস্ট ফার্স্ট উইকেট ডাউন। মেদিনীপুর ইউনাইটেড ক্লাব লুজেস হার ইম্পর্টেন্ট উইকেট। বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে নুরুল, কোন রূপ ঝুঁকি নেননি। পরে বল নানটার আলতো করে ডিফেন্স করে দিয়েছে, একটি রানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ একটি রান শুরু হলো, কাউন্ট ডাউন স্কোরবোর্ডে এই মুহূর্তে রান সংখ্যা জাস্ট ওয়ান, লক্ষ্যমাত্রা 74, বাকি 73 রান। এই মুহূর্তে রান সংখ্যা জাস্ট ওয়ান, চলছে প্রথম ওভারের খেলা। ওয়ান রান অ্যান্ড দিস রানিং ওভার ওয়ান, লস্ট অফ ওয়ান উইকেট, ইজ এ ম্যাজিক স্কোর, ওয়ান ওয়ান ওয়ান। দ্য নেক্সট বল আগলা গেন, শর্ট বল ছিল, ওখানে কদমা রয়েছে, আরো একটি রান। আটো সাটো বোলিং আমরা দেখতে পাচ্ছি ওখানে নানটার, বিষাক্ত বল, এই ধরনের বলকে আমরা পয়জনাস ডেলিভারি বলি। পরের বল, পরের বল নানটা বল হাতে, না কোনো ঝুঁকি নেননি, একটা ডাইরেক্ট হিট হলে হয়তো একটা রান আউট আসতে পারতো, কিন্তু না, ওভার থ্রো এদিক ওদিক চলছে প্রান্ত বদল, এরই ফাঁকে কটি রান আমরা জেনে নেব, দুটি রান। বাবুলালদা ড্রিম সেন্টারের কলকাতাও কিন্তু আটো শটে বোলিং করছে, কি মানে হচ্ছে প্রান্ত বোলিং করছেন সেই নানটা, কম রান হলেও কিছুটা হয়তো চাপে পড়ে গেছে মেদিনীপুর, কেন প্রথম উইকেটের পতন ঘটে গেছে সেই মারকুটে, বাবুলের উইকেটটি হারিয়ে ফেলেছে। পরের বল নানটার বিষাক্ত ডেলিভারি, পয়জনাস ডেলিভারি, লোকাল বয় নানটা, নেক্সট ডেলিভারি, ও হোয়াট ইস বল। ওভারের পরিসমাপ্তি, বোলিং প্রান্তে নবাগত বোলার মিস্টার আলিম, রোগা দুর্বল চেহারার আলিম, ও হোয়াট ডেলিভারি অ্যান্ড দ্য পয়জনাস ডেলিভারি, বিষাক্ত বল। চলছে মেগা হট ফাইনাল টুর্নামেন্ট তাবাং কাপ 2021। পরের বল সজোরে চালিয়েছিল, না আবারও এগেন অ্যান্ড এগেন, পরের পর পর রীতিমত পরাস্ত, দুর্দান্ত বোলিং করছেন কিন্তু সেখানে আলিম, অনেকটা চাপে রাখার চেষ্টা। পরের বল না, এবার শর্ট বল ছিল, বল হাওয়াই রয়েছে, না নোম্যানস্ল্যান্ডে বল ছিল, ওয়ান বাউন্স চৌকা, অনেকটা হাই ছিল, হয়তো পার পেলে না থাকলে কোনো একটা অঘটন ঘটতে পারত। হ্যাঁ এই মুহূর্তে রান সংখ্যা 8। পরের বল আশা পাটে চালিয়েছে, চারটি রান 80 এর ব্যাট থেকে, বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে, চারটি রান, হার্ড হিট, জোরালো, শক্ত বক্ত, কোনো ভুল নয়, আসিম মেকিং নো মিস্টেক, এরই ফাঁকে দলগত রান সংখ্যা 12। আম্পায়ার খুব তাড়াতাড়ি খেলাটা পরিচালনা করুন, এই মুহূর্তে রান সংখ্যা 12। পরের বল আলিম সজোরে চালাবার চেষ্টা, না আবারও আবারও পরাস্ত, জেতার জন্য প্রয়োজন 62টি রানের। পরের বল জোরালো আবেদন রয়েছে, নো বল, আম্পায়ার মন্তাজ খান জানিয়ে দিলেন নো বল, অযথা বিশৃঙ্খলা করবেন না, নো বল, আম্পায়ার মন্তাজ খান জানিয়ে দিলেন নো বল, আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক বলে গণ্য হবে,
মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন এন্ড দ্য নেক্সট ডেলিভারি মিস্টার আলিম, আলিম টু আসিম। পরের বল না, আবারও ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মাননীয় হাবিবুর রহমান মহাশয় কে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরের বল স্ট্রাইক প্রান্তে নুরুল, নুরুল কে বল করবে নানটা, সজোরে চালাবার চেষ্টা। ওয়াইড বল, তো এক্সট্রা ওয়ান মোর রান অ্যাড টু স্কোর বোর্ড এন্ড দিস টাইম নাও স্কোর মুভ টু 14, লক্ষ্যমাত্রা 74। সজোরে চালিয়েছে, দ্য লাভলি টাইমিং, ও মাই গডনেস, দ্যাটস হ্যান্ডসাম এন্ড ফ্ল্যাট সিক্স, দেখার মতো। ছড়ানোর সুবাদে দলগত রান সংখ্যা 20। বল বল বয়, মাঠের মধ্যে বল পৌঁছে দাও। পরের বল আম্পায়ার স্যার, ওভারের প্রথম বলটা কি নো ছিল? পরের বল নুরুল, দ্য লাভলি বল, হোয়াট এ ডেলিভারি, দ্য বুদ্ধিদীপ্ত বলার, ওয়াইড বল, এক্সট্রা ওয়ান মোর রান অ্যাড টু স্কোর বোর্ড, অনেকটা চাপে রাখার চেষ্টা। এটা কিন্তু একটা বড় উইকেট রয়েছে মেদিনীপুর ইউনাইটেড ক্লাবের। বাবুল আজা তুমি কি বলো? চলছে তাবাং কাপ মেগা ফাইনাল টুর্নামেন্ট, টান টান উত্তেজনা। হোয়াইট বল, প্রচুর দর্শক হয়েছে তাবাং কাপ ফাইনাল দেখার জন্য। আবার হোয়াইট, ওয়াইড এর হ্যাট্রিক, আমরা অনেক কিছুর হ্যাট্রিক দেখছি। ঘোষণা রাখি, এরই ফাঁকে একটি রান, স্ট্রাইকে আসিফ, ছয় বলে ছটি ছয় মারলে 501 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে, স্পন্সর বাই শামীম খান। এখনো পর্যন্ত আমরা ফাইনাল টুর্নামেন্টে 6 বলে 6টি 6 দেখতে পাইনি, কিন্তু হ্যাট্রিক উইকেট দেখতে পেয়েছি। পরপর 3 বলে 3টি উইকেট নিলে 301 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। ইতিমধ্যেই রমেশ তার উত্তরাধিকারী হয়েছে 301 টাকার। পরে বল সজারে চালিয়েছে, ওখানে আলিম রয়েছে না, ওয়ান বাউন্স চৌকা। বল মাঠের মধ্যে বলগুলি ঠিক সময় মতো পৌঁছে দেবে, বল বল যারা আজ। পরে বল নানটা, পরে বল একটি রান, এরই ফাঁকে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারের পরিসমাপ্তিতে একটি উইকেটের বিনিময়ে দলগত রান সংখ্যা এই মুহূর্তে 30। তৃতীয় ওভারের পরিসমাপ্তি ঘটে গেছে। জেতার জন্য প্রয়োজন আর 42 বলে 44 রানের প্রয়োজন, 42 বলে 44 রানের প্রয়োজন বলাতে বিমল আসিফকে। ওয়াইড বল,
অনুরোধ করব সমস্ত খেলোয়াড় বন্ধুদের অযথা বিশৃঙ্খলা করবেন না। আম্পায়ারের দুটি চোখ, মাঠের বাইরে অগণিত চোখ রয়েছে। পরের বল সজোরে চালিয়েছে, চেকি কানেকশন ছিল, অ্যান্ড আউট, আউট, ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছে প্যাভিলনে। মিস্টার আসিফ এবছর আমরা জ্বলে উঠতে দেখতে পাইনি মিস্টার কাইফকে। পরের বল হয়তো ওনার যুগলবন্দি ভেঙে গেছে, তাই এই মাঠে মেলে ধরতে পারেনি নিজেকে। পরের বল পরের বল অ্যান্ড দ্য লাভলি অ্যান্ড দ্য নাইস টাইমিং, হোয়াট এ টাইমিং, হোয়াট এ শট। বলগুলি, বল বয় যারা আছো, বলগুলি মাঠের বাইরে কালেক্ট করবে, দেখার মতো, আউটস্ট্যান্ডিং, ফ্যাবুলাস। নেক্সট ডেলিভারি, ও মাই গডনেস, সরাসরি পুল করে দিয়েছে লেগ অঞ্চলে। ওখানে আসিফ রয়েছে, আলিম রয়েছে, বল ফেরত দেওয়ার আগেই একটি রান। আমরা, আমাদের সাথে সহযোগিতাই রয়েছে মানব কম্পিউটার বলে আমরা স্বীকৃতি দিই আমাদের স্কোরার বন্ধু সরফরাজ খান, রাজীবুল, মিস্টার মাসুম, এবং কথাই কথাই ধারা বিবরণীতে আমি এমডি খান, সাথে মিস্টার বাবুলাল খান। নেক্সট বল, আগলা গেন, নেক্সট ডেলিভারি, ব্লক লেন্থে বল ছিল, না কোনো রান এলো না, ইয়র্কার লেন্থে বল, লক্ষ্যমাত্রা 74, এখনো পর্যন্ত রান সংখ্যা 38। পরে বল, আবারও ওভারের পরিসমাপ্তি, চতুর্থ ওভারের পরিসমাপ্তিতে তৃতীয় উইকেটের বিনিময়ে এই মুহূর্তে রান সংখ্যা 38, 38। নানটা ব্যাটিং প্রান্তে মিস্টার কাইফ। পরের বল, নানটা কাইফকে, পরাস্ত, অফ স্ট্যাম্পের বাইরে, কাইপ সরাসরি মাঠের বাইরে, দেখার মধ্যে শট। এমডি, এই শটটি সম্বন্ধে আপনার কি মতামত? এই শটটি এক কথাই সব থেকে ক্রিকেটের পছন্দীয় শট, অফ স্ট্যাম্পের দিকে, খুব কম প্লেয়ারই অফ স্ট্যাম্পে ছাই মারতে পারে। পরের বল, কাইপ, নানটা কাইপকে, আবারও পরাস্ত কাইপ। ও দেখার মতো, দেখার মতো শট, কাইফের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম কাইফ রীতিমতো জমে উঠেছে, লক্ষ্যমাত্রা 74, ইতিমধ্যে রান সংখ্যা 50। কাইফ মেকিং নো মিস্টেক, এগেইন এন্ড এগেইন, বিগ সিক্স স্টার ডেলিভারি, অ্যান্ড দ্যাটস লাভলি অ্যান্ড অ্যামেজিং, দ্য গ্রেট ফ্যাবুলাস ক্রিকেট শট। আর জেতার জন্য মাত্র 24টি রানের প্রয়োজন, জাস্ট 24 রিকোয়ার্ড রান রেট ফর উইন দিস ম্যাচ। আবারও খেলে দিয়েছে কাইপ অফ স্ট্যাম্পের দিকে, বল ফেরত দেওয়ার আগেই একটি রান। খেলা চলছে মান্দারিয়া তাবাং বয়সের পরিচালনায়, তাবাং কাপ 2021। পরের বল, নুরুল, হোয়াইট বল, এক্সট্রা ওয়ান মোর রান অ্যাড টু স্কোরবোর্ড, সো নাও স্কোর মুভ টু 52, 52। পরে বল, ওভারের পরিসমাপ্তি, বল হাতে নবাগত বলার বিমল, সজোরে চালিয়েছে, বল হাওয়ায়, বল হাওয়ায় না, আবারও মাঠের বাইরে। কাইপের ব্যাট রীতিমতো জমে উঠেছে, ফাইনাল ম্যাচে, এরই ফাঁকে দলগত রান সংখ্যা 58। কাইপ ব্যক্তিগত 26 রানের মাথায় ব্যাট করছে, ন বলে 26 রানের মাথায় কাইপ। আবারও হলুদ নাড়াবাড়ির, বুক চিরে সীমানার বাইরে,
আরো চার চারটি রান, চার রানের সুবাদে দলগত রান সংখ্যা 62। লক্ষ্যমাত্রা 74, এই মুহূর্তে রান সংখ্যা 62। জেতার জন্য আর 12টি রানের প্রয়োজন, অনলি 12। সজোরে চালিয়েছে লমন অঞ্চলে বল, না বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, আবারও 4টি রান, আর মাত্র 8টি রানের প্রয়োজন আর মেদিনীপুর ইউনাইটেড কে জিততে হলে। মেদিনীপুর ইউনাইটেড ক্লাবের জেতার জন্য প্রয়োজন আর 8টি রানের, এরই ফাঁকে বলতে না বলতে 1টি রান। দলগত রান সংখ্যা 67, 6 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 67, জেতার জন্য আর মাত্র 7টি রানের প্রয়োজন। এই দাবাং কাপ মেগা ফাইনাল টুর্নামেন্ট, আর চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হতে গেলে আর মাত্র 7টি রানের প্রয়োজন। 24 বলে 7, বলতে না বলতে ওখানে নানটা ফিল্ডিং আছে, চার চারটি রান, হলুদ নাড়াবাড়ির বুক চিরে বল সীমানার বাইরে, আর জেতার জন্য 3টি রানের প্রয়োজন। কাইপ কিন্তু ফাইনাল খেলায় রীতিমতো জমে উঠেছে, এক কথাই বলতে পারি পরের বল কাইপ। আর মাত্র 2টি রানের প্রয়োজন, এটি লেগ বাই, আর চলছে মেগা ফাইনাল টুর্নামেন্ট, আর রীতিমতো জমে গেছে, জেতার জন্য 2টি রানের প্রয়োজন, আর ডেড বল, এটা ব্যাটসম্যান রেডি ছিল না, পরের বল। নুরুল ফিনিশেস হিস স্টাইল, বলটা 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 বলটা।